আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার ভিউয়ার্স। এসো ইলেকট্রনিক কাজ শিখি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সাধারণ একটি এলইডি বাল্ব আমার হাতে দেখছেন, তো এলইডি বাল্বটি কীভাবে খুব সহজে রিপেয়ার করতে পারবেন, ঠিক করতে পারেন, এই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অনেকে রিকোয়েস্ট করছিলেন কমেন্ট বক্সে যে একটি এলইডি বাল্ব নষ্ট হলে কীভাবে সহজে ঠিক করা যায়, এই ভিডিওটি বানিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের রিকোয়েস্ট রাখতেই মূলত এলইডি বাল্বের এই প্রজেক্টটি আজকে হাতে নিয়েছি। তো ভিউয়ার্স, এই এলইডি বাল্বটি আপনি চাইলে কিন্তু নিজে ঠিক করে নিতে পারবেন, কোনো মিস্ত্রি লাগবে না, কোনো মিস্ত্রিকে দেখাতে হবে না। খুব সাধারণ মানুষই কিন্তু আজকের এই ভিডিওটি দেখে হলেও এই এলইডি বাল্বটি ঠিক করতে পারবে অনায়াসে। আমরা অনেকেই অবহেলাবশত এরকম এলইডি বাল্ব নষ্ট হলে ফেলে দিই, এটার গুরুত্ব আমরা বুঝি না। তো এই এলইডি বাল্বটি নষ্ট হলে যে খুব সহজে ঠিক করা যায়, মেরামত করা যায়, হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পুরো পরিষ্কার করে দিব যে কিভাবে এলইডি বাল্ব ঠিক করতে পারবেন। এখন থেকে আর এই সব এলইডি বাল্ব ফেলে দিতে হবে না, আপনি চাইলে নিজেই ঠিক করতে পারবেন। আপনার ইলেকট্রনিক্স সম্পর্কে যদি কোনো ধারণাও না থাকে, তবু ওই বাল্বটি ঠিক করার জন্য আপনি নিজেই যথেষ্ট, মিস্ত্রির প্রয়োজন হবে না। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল কাজে ফিরে যাব। তো একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে, যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। তো আর বকবক না করিয়ে চলুন দেখিয়ে দেই কিভাবে এই এলইডি বাল্বটি খুব সহজেই আপনারা নিজেরাই মেরামত করতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে এলইডি বাল্বটি চেক করে দেখাবো যে বাল্বটি ঠিক আছে কিনা। সিরিজ লাইন দিয়ে চেক করার পর বোঝা যাবে কোন পর্যায়ে আছে বাল্বটি। তো আমি এখন এরকম একটি সিরিজ লাইন নিয়ে চেক করব প্রথমে। ভিউয়ার্স, বাল্বটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তো এটাকে প্রথমে আমরা খুলে নিব। তো খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বাল্বটির এরকম অবস্থায় আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই বাল্বগুলোর ভিতরে কিন্তু একটি বাল্ব সমস্যা মনে হচ্ছে আমার কাছে। তো এর আগে আমি আপনাদেরকে আরেকটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, যে এলইডি বাল্বটির ভিতরে কিন্তু সাধারণত একটি প্লেট ইউজ করা হয় এবং এর ভেতরে কিন্তু আরেকটি ড্রাইভার সার্কিট দেওয়া থাকে, যে সার্কিটটির মাধ্যমে এরকম একটি ড্রাইভার সার্কিট দেখতে পাচ্ছেন। তো এরকম একটি ড্রাইভার সার্কিট থাকে, আরেকটি প্লেট কিন্তু এই এলইডি বাল্বের ভিতর থাকে। তো এই সার্কিটের দ্বারাই কিন্তু এখানে এসি লাইন ঢোকার পরে কিন্তু এখানে ডিসি হয়ে এই এলইডি বাল্বটি সাধারণত জ্বলে। তো আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাই সেটা হলো যে এলইডি বাল্ব নষ্ট হওয়ার পেছনে কিন্তু 90% দায়ী থাকে এই প্লেটটি। এই এলইডি প্লেটটি কিন্তু নষ্ট হয়ে থাকে, খুব কম সংখ্যক 10% এই সার্কিটটি নষ্ট হয়ে থাকে। এটা সবসময় মনে রাখবেন যে সার্কিটটি কিন্তু খুব কম নষ্ট হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 90% এই এলইডি বাল্বটি নষ্ট হয়ে থাকে। তো আমার কাছেও মনে হয়েছে যে বাল্বটি নষ্ট হয়েছে, তো যার প্রমাণ আপনাদেরকে এখন ধরিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স ফলো করে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সবকটি এলইডি বাল্ব আমি শো করে আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে যে বাল্বটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাল্বটি কিন্তু বাল্বের উপরে কিন্তু সামান্য একটু ফোঁটা দেখা যাচ্ছে, কালো ফোঁটা দেখা যাচ্ছে। তো এর মানে হচ্ছে যে এই বাল্বটি কিন্তু কেটে গেছে আমাদের, এই বাল্বটি কিন্তু কেটে গেছে, যার কারণে এখানে কালো একটু ফোঁটা আকারে দেখা যাচ্ছে। তো এখানে সাইডে একটি ঝালাই করা দেখতে পাচ্ছেন, আমি এর পূর্বে ঝালাই করে নিয়েছিলাম। তো এই বাল্বটিও এরকম কালো ফোঁটা হয়ে গেছিলো, যার কারণে বাল্বটি আমি তুলে ফেলে
এখানে শর্ট করে নিয়েছি, তাতালের ঝালাইয়ের মাধ্যমে শর্ট করে নিয়েছি। এরপর এক পর্যায়ে ব্যবহার করতে করতে কিন্তু এই বাল্বটি আমাদের কেটে গেছে, তো এটা ধারণা করছি। তো আপনাদেরকে এই কাজটি এখন করে দেখাবো যে ধারণা সত্যি কিনা। তো এই বাল্বটি এখন আমরা এখান থেকে টেস্টারের মাধ্যমে উঠিয়ে ফেলব। তো আপনারাও এরকম কালো অবস্থায় দেখলে এই বাল্বটি উঠিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এই কালো বাল্বটি আমি এখান থেকে টেস্টারের মাধ্যমে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাল্বটি এখান থেকে আলাদা করে নিয়েছি, একদম উঠিয়ে ফেলেছি। তো এই বাল্বটি এখন আমরা তাতালের মাধ্যমে ঝালাই করে এই বাল্বের যে দুটি টার্মিনাল আছে এই পাশে আর এই পাশে, এই টার্মিনাল দুটি আমরা ঝালাই করে রিপিট করে দিব একদম। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই বাল্বগুলো একটি নষ্ট হয়ে গেলে পুরো বাল্বটি কিন্তু আর জ্বলে না, যার কারণ হলো এই বাল্বের প্লেটে যতগুলো এলইডি আছে সবগুলো এলইডি কিন্তু সিরিজ অবস্থায় চলে, সবগুলো এলইডি কিন্তু সিরিজ করা, যার কারণে একটি কেটে গেলে বাদ বাকি এলইডিগুলো আর জ্বলতে সক্ষম হয় না, অক্ষমই থাকে। তো এগুলো যদি একটির সাথে আরেকটি কানেকশন করা থাকতো তাহলে একটি নষ্ট হলে অবশ্যই আরেকটি জ্বলতো, কিন্তু এগুলো সিরিজ হওয়ার কারণে, সবগুলো বাল্ব সিরিজ লাইন হওয়ার কারণে একটি বাল্ব নষ্ট হয়ে গেলেই কিন্তু এলইডি বাল্ব আর জ্বলে না। তো এই বাল্বটি আমরা এখন সিরিজ যেহেতু করা আছে তো এই দুটো টার্মিনাল আমরা তাতালের ঝালাইয়ের মাধ্যমে একত্র করে নিব। তো ভিউয়ার্স, জ্বালাই দেওয়ার আগে আপনাদেরকে সামান্য একটু এক টুকরা তার হাতে নিতে হবে। তো এরকম একটু চিকন কেবলস আপনারা হাতে নেবেন, নেওয়ার পরে কেবলসটিতে রং ভরিয়ে নেবেন। তো রং ভরিয়ে নেওয়ার পরে তাতালের ভিতরে একটু বেশি রং ভরিয়ে নেবেন। তো এরপরে এখানে যে দেখতে পাচ্ছেন বাল্বটি আমি তুলে ফেলেছি, তো এটাকে আপনারা শর্ট করে দিবেন। তো এই দুই টার্মিনালের সাথে এই তারটাকে একত্র করে ধরার পরে আপনারা এইভাবে এটাকে ঝালাই করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি এখানে ঝালাই করে নিয়েছি। তো এরপরে এই পাশে এই তারের টার্মিনালটি আপনারা কেটে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ঝালাইটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাল্বটাকে আমরা চেক করব। পূর্বে কিন্তু এই বাল্বটি আমাদের কেটে গেছিলো, যার কারণে পূর্বে আমরা এটাকে ঝালাই করে নিয়েছিলাম, এরপর এখানে এই বাল্বটি কেটে গেছে। তো আজকে আপনাদেরকে এই বাল্বটিও ঝালাই করে দেখালাম। তো এখন আমরা এলইডি বাল্বটি টেস্ট করে দেখব যে বাল্বটি সচল হলো কি না, চলবে কি না। সিরিজ লাইনের মাধ্যমে আমরা বাল্বটি চেক করব। তবে কাজ করার সময় খুব সতর্কতার সহিত কাজ করবেন, কারণ যেহেতু কারেন্টের কাজ খুব সাবধানতার সাথে করবেন। তো এখন আমরা এই বাল্বটি চেক করে দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সক্ষম হতে পেরেছি এই বাল্বটি জ্বলাতে। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আমি বলছিলাম যে এলইডি বাল্বটি যেখানে ফোটা, কালো ফোটা হয়ে গেছে, তো সেই বাল্বটি কেটে যাওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ বাল্বটি আর জ্বলতে সক্ষম হয়নি। তো এখন কিন্তু সম্পূর্ণ বাল্বটি এখন জ্বলে উঠছে ওই একটি বাল্ব শর্ট করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এলইডি বাল্ব ঠিক করে নিতে পারবেন। এর জন্য কিন্তু কোনো মিস্ত্রির কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি নিজেই চাইলে এখন থেকে এই বাল্বটি ঠিক করে নিতে পারবেন খুব সহজেই। আর যদি সার্কিটটি নষ্ট হয়ে থাকে তো সার্কিটটিও এইভাবে আপনারা এই সার্কিটটি 10 টাকা করে ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু 10 টাকা দিয়ে সার্কিটটি ক্রয় করে এখানে লাগিয়ে নিতে পারবেন।
তো সার্কিটটি কিভাবে মেরামত করতে হয় বা সার্কিট কিভাবে লাগাতে হয় এই ভিডিওটি আমি আগামীতে ইনশাআল্লাহ আপনাদেরকে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লাগে, উপকৃত হন, তো অবশ্যই লাইক মাস্ট, এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রইল, এই দোয়া রইল। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।